এই লোকের সাথে কি না করলাম আর কই না গেলাম আমরা একটু হাঁটছি আমরা যাচ্ছি আর ফাইনালি আমাদের ফ্রেন্ড রাজি হয়েছে এখন বাইরে যাচ্ছি বাইরে প্রিপারেশন ইউহু ইউহানেস এন্ড দেন Canadian summer forest, yes. Aha, okay. So আমরা এখন একটা ফরেস্টে যাব, গাড়িতে যাব প্রথমে, তারপর গাড়ি পার্ক করে এরপর আমরা ফরেস্টে যাব। বেবি। উই জি বেবি। ইয়া। এই যে কি সুন্দর অটম শীত আসার আগেও খুব সুন্দর একটা নেচার আসলে আর এই নেচারটা কিন্তু শহরে খুব বেশি একটা বোঝা যায় না যতটা বোঝা যায় শহর থেকে একটু বাইরে আসলে জ্যাকসন এবং স্পেশালি আমাদের ফ্রেন্ডরা যেখানে থাকেন লিস্টেনস্টাইন খুবই ছোট্ট 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 আমি আমার চোখে একটা গ্রাম আসলে এখানে আসলেই বেশি নেচারটা চোখে লাগে পয়েন্ট ইজ আমরা এই এই টাওয়ারের উপরে উঠব দেন এখান থেকে ভিউজ দেখব আমরা এই সিঁড়ি দিয়ে উঠছি প্রচন্ড বাতাস আনেস একা একা উঠছে এই পুরোটা সে উঠবে ওয়াও And it's very stormy, as you see. It's very stormy up here. Yes. And it was a long way. আমরা নিচে উপরে এত বাতাস আর এত ঠান্ডা মানে আমার চুল টুল সব উড়ে যাচ্ছিল আমি এই লোকের সাথে কি না করলাম আর কই না গেলাম আমাকে কেউ জিজ্ঞেস করলে যদি আমার হাজবেন্ড জার্মান না হতো আমি জীবনেও যেতাম না এই ঠান্ডায় আমি অর্ধে গিয়ে আমার আমি ভয় পাচ্ছিলাম আমি বলছিলাম যে আমি আর যেতে চাই না কারণ এত বাতাস আমার মনে হচ্ছিল যে আমি পড়ে যাব আর উপরে তো সেই বাতাস আমরা হাঁটছি এবং ইয়োহানেস হাঁটতে অনেক পছন্দ করে তার বাবার মতন সে প্রচুর হাঁটে এবং এই সিঁড়িও অর্ধেক সে একা উঠেছে নিজের পায়ে হেঁটে আর কি অবশ্যই ওর বাবা ওকে ধরেছিল কারণ প্রচন্ড বাতাস আমরা এখন ভিউ পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছি ফরেস্টে আগে আমরা ভিউ পয়েন্টে গিয়েছিলাম কারণ আমাদের বেরোতে একটু লেট হয়ে গিয়েছে পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি যদি পৃথিবীটা সব নির্দেশ হয় তবে কেমন হতো তুমি বললো তো বাংলা গানও সে একদম শিখে ফেলেছে আসো সে বলছিল যে সে আসবে না কোলে উঠতে চাচ্ছিল বাট ওর বাবা বলল যে না হাঁটতে হবে আমরা এখন বনের ভেতর চলো 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 বাবা আমরা মাশরুম তুলবো হাজ দু পেজে গিয়ে ফোন দেন ও আমরা এখনো কোনো মাশরুম পাইনি সো আমরা খুঁজছি এই যে দেখুন সব মাশরুম খুঁজতে ব্যস্ত ইয়োহানেস মাশরুম তোলার জন্য আমাদের ফ্রেন্ডের মেয়ের একটা আছে ছোট এখন সেও একটা নেবে ঝুড়ি মাশরুম তোলার জন্য ঝুড়ি ইয়া
ইয়োহানেস আমাদের ফ্রেন্ডের মেয়ে, সে এক বছরের বড় ইয়োহানেসের থেকে, খুব কপি করছে তাকে। যখন লিডি ওর মার কোলে উঠতে যায়, ইয়োহানেস আমার কোলে উঠতে যায়, সে যা যা করছে ইয়োহানেস তাই তাই করছে। আমাদের ব্যাড লাক, আমরা মাশরুম পেলাম না। আর ইয়োহানেসকে নিয়ে আসলে খুব বেশি হাঁটা যাচ্ছে না, এ কারণে আমরা এখন ফিরছি আবার। মামার কাছে আসো, মামা কোলে নিচ্ছে। ইয়োহানেস আর হাঁটতে চাচ্ছে না, কারণ এখানে হাঁটাটা একটু মুশকিল ওর জন্য। ওহ, didn't find any mushrooms, therefore we are heading back. Yeah, our bad luck. Last time when we were here, there were a lot of mushrooms, na? Yes. We were seeing even from car. Last time আমরা যখন এখানে এসেছিলাম কয়েক মাস আগে, এত মাশরুম ছিল, যখন আমরা গাড়ি দিয়েও যাচ্ছিলাম মাশরুম দেখা যাচ্ছিল, বাট এই বছর ফরেস্ট থেকে বের হলাম, কারণ ইয়োহানেস হাঁটতে পারছিল না। আসলে ফরেস্টে অনেক ডালপালা, ও এখনো অনেক ছোট, আর আমরা মাশরুমও পেলাম না। সো এখন আমরা বাসায় যাচ্ছি, প্রায় ডিনার টাইম হয়ে গেছে এখন। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। প্যাট্রিক একটু সিক আসলে, ইয়া, ওয়েদারের কারণে, এই ঠান্ডা, এই গরম। সো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন প্যাট্রিক এবং ইয়োহানেস আরও সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। সেই পর্যন্ত বাই ইয়োহানেস, বাই বাই। ও নকমাল।